আজ আমি আপনাদেরকে এমন এক পাওয়ারফুল গাছের নাম বলে দেব, যেই গাছের একটুখানি ডাল যদি আপনি কোনো স্ত্রী লোকের গায়ে বা কোনো মেয়ের গায়ে যদি ঠিকিয়ে দিতে পারেন, টাচ করিয়ে দিতে পারেন, স্পর্শ করিয়ে দিতে পারেন, সে সাথে সাথে কিন্তু আপনার দ্বারা বশীভূত হয় আপনি যা বলবেন সে তাই করবে। এতটাই সাংঘাতিক এই শক্তিশালী এই গাছ। যদি আপনার প্রেমিকা বা আপনার গার্লফ্রেন্ড বা যদি আপনার বিবাহিত স্ত্রী আপনার কথা মেনে চলছে না বা আপনার সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলা করছে বা হয়তো আপনি মনে করছেন সে আপনাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে, ব্রেকআপ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি সেই মেয়েটিকে অর্থাৎ আপনার প্রেমিকা বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার স্ত্রীকে চট জলদি বশীকরণ করে নিতে পারবেন এই শুধুমাত্র শক্তিশালী গাছটির একটুখানি ডাল তার গায়ে যদি স্পর্শ করিয়ে দিতে পারেন সে আপনার বশীভূত হয়ে যাবে। এছাড়াও আপনি যদি কোনো মহিলা, কোনো নারী, কোনো মেয়েকে ভালোবেসে ফেলেছেন, তাকে হয়তো আপনার ভালোবাসার কথাটি জানাতে পারছেন না, সেক্ষেত্রেও আপনি এই বশীকরণটি করতে পারবেন। এই গাছের ডাল ঠিক মতো নিয়মতিথি মেনে যদি তার গায়ে স্পর্শ করাতে পারেন সেই মেয়ের সাথে সাথেই ওখানেই বশীভূত হয়ে আপনার প্রেমে এতটাই পাগল হয়ে যাবে যে আপনাকে আর সে ছাড়তেই চাইবে না। এতটাই টান আছে, এতটাই শক্তিশালী বশীকরণ হবে এই শক্তিশালী একটি দৈব গাছ। এই গাছটি আপনার আশেপাশেই রয়েছে, আপনি সেটাকে জানেন, চেনেন। আমি যখন নাম বলে দেবো আপনি নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন যে গাছটি কি। এই গাছের ডাল কীভাবে আপনি কাটবেন বা কীরকম কী প্রয়োগ পদ্ধতি রয়েছে, সময়তিথি দিনক্ষণ সব কিছু জেনে নিন ভিডিও দেখে। তো নমস্কার আমার প্রিয় ভক্তবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। আজকে আমি এমন এক গাছের নাম বলে দেবো যে গাছের ডালকে কাজে লাগিয়ে আপনি যে কোনো নারীকে, মহিলাকে, যে কোনো মেয়েকে, সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক, তার বয়স যাই হোক না কেন, তাকে আপনি নিজের বশীভূত করে নিতে পারবেন। আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন, আপনি একজন পুরুষ হলেই কাজটি করতে পারবেন, আপনি যদি শিখে নিতে পারেন অনায়াসেই এই কাজটি কোনো রকম মন্ত্র ছাড়াই করতে পারবেন। এত সহজ সরল বশীকরণের টোটকা আপনি বিনামূল্যে শিখতে পাচ্ছেন আমার কাছ থেকে এই চ্যানেলের মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এই বশীকরণের টোটকাটি আপনি শিখে নেবেন। এই বশীকরণটি আপনাকে কবে করতে হবে এবারে ভালো করে জেনে নিন। এই বশীকরণটি করতে হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র যেদিন হচ্ছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এবার এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র কবে হচ্ছে আপনি যদি না জেনে থাকেন, আপনি গুগল বা ইন্টারনেটে সার্চ করলে আপনি দেখতে পেয়ে যাবেন কবে হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। অথবা আপনার বাড়িতে যদি পঞ্জিকা থাকে পঞ্জিকা দেখতে পারেন, বাংলার ক্যালেন্ডার দেখতে পারেন, বা এটাও যদি না পারেন যারা পঞ্জিকা সম্বন্ধে জানে তাদেরকে জিজ্ঞাসা করলে আপনাকে তারা বলে দেবে। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দিনকে করতে হবে। এবার এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনাকে ওই গাছটি আগে থেকে দেখে রাখতে হবে, সেই গাছের কাছে যেতে হবে। তো গাছটির নামটি কী? গাছটির নাম হচ্ছে বট গাছ, বট গাছ। এই গাছটি আপনাদের আশেপাশে সব জায়গাতেই রয়েছে, আপনি এই গাছটি দেখেছেন হয়তো, এবং সব জায়গাতেই রয়েছে, শহরেও রয়েছে, গ্রামেও রয়েছে বট গাছ। তো দেখবেন যে যেন একটু পুরনো গাছ হয় বা বড় গাছ হয় বট গাছটি, সেই ধরনের বট গাছ আপনাকে দেখে রাখতে হবে আগে থেকে। এবার পূর্ব ফাল্গুনী নক্ষত্র যেদিন হচ্ছে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ওই গাছের কাছে যাবেন, এবং সেই গাছের কাছে গিয়ে আপনাকে এক আঙুল পরিমাণ একটি সরু ডাল আপনাকে কেটে নিতে হবে। সরু দেখে আপনার আঙুলটা যেরকম সরু, এরকম সরু দেখে এক আঙুল পরিমাণ আপনি একটি ডাল কেটে নিয়ে চলে আসবেন বাড়ি। এবার ওই ডালটি কিন্তু আপনার সঙ্গে রেখে দিতে হবে, আপনার সঙ্গে রেখে দিতে হবে। এবার আপনি যে স্ত্রী লোককে বশীভূত করতে চাইছেন বা যে মেয়ে বা মহিলা বা নারীটিকে বশীকরণ করতে চাইছেন, নিজের প্রেমে পাগল করতে চাইছেন, নিজের ভালোবাসার মায়ার বন্ধনে বেঁধে রাখতে চাইছেন, শুধু তার গায়েতে আপনি তার অলক্ষ্যে একদম গোপনে গুপ্তভাবে শুধু স্পর্শ করিয়ে দেবেন ওই ডালটিকে। শুধুমাত্র স্পর্শ করিয়ে দিলেই কিন্তু সেই স্ত্রীলোক সঙ্গে সঙ্গে বশীভূত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই, আপনি করে দেখতে পারেন একবার।
তবে এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিংক গুনে গুনে আপনি মাত্র 50 জনকে শেয়ার করে কাজ করে দেখুন, আপনি 100% ফলাফল পেয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক অবশ্যই দিয়ে এই চ্যানেলটি দেখতে থাকুন। ধন্যবাদ।